মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনীতি এবং প্রেসিডেন্ট নির্বাচনের ঝুলন্ত অঙ্গরাজ্য পেনসিলভেনিয়ায়। এখানে শনিবার চারটি সমাবেশ করছেন ডোনাল্ড ট্রাম্প। তার এই নির্বাচনী সমাবেশ ঘিরে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। তিনি তার চার বছরের উন্নয়ন কর্মকাণ্ড যেমন তুলে ধরেছেন, তেমনি জো বাইডেনের কঠোর সমালোচনা করেছেন, জো বাইডেনকে কটাক্ষ করেছেন যথারীতি। এবং এই নির্বাচনী সমাবেশ থেকে আবারও তিনি বলেছেন যে 3 নভেম্বর যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সেই নির্বাচনে তিনি জয়ী হবেন। আমরা এই নির্বাচনী প্রচারণায় কিন্তু দেখতে পাচ্ছি যে বাংলাদেশি সমর্থকরাও এখানে রয়েছেন, তারাও রিপাবলিকানদের প্রতি, ডোনাল্ড ট্রাম্পের প্রতি তাদের সমর্থন ব্যক্ত করছেন। আমি ডোনাল্ড ট্রাম্পের প্রত্যেকটা নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করি এবং আমার দেশকে, আমার বাংলাদেশকে উপস্থাপন করি। এবারে নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প বিপুল ভোটে জয়লাভ করবে এবং আমাদের প্রত্যেকের উচিত বিভিন্ন বিভিন্ন পার্টিকে সাপোর্ট করা। সবকিছু মিলিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনে ঝুলন্ত অঙ্গরাজ্যগুলোই এখন বড় ফ্যাক্টর। বিভিন্ন গণমাধ্যমের জরিপগুলো দেখলে মনে হবে জো বাইডেন ক্ষমতায় আসছেন। অন্যদিকে নির্বাচনী প্রচারণার এই উদ্দীপনা দেখলে মনে হতে পারে ডোনাল্ড ট্রাম্প আগামী 4 বছরের জন্য হোয়াইট হাউস দখলে রাখবেন। কিন্তু আসলে কি হতে যাচ্ছে তার জন্য অপেক্ষা করতে হবে 3 নভেম্বরের নির্বাচনের দিন পর্যন্ত। আর সেই নির্বাচনের ফলাফলের উপর নির্ভর করছে মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনীতির ভবিষ্যৎ। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, রেডিং, পেনসিলভেনিয়া।